কি কি রে, ঘুম নেই? ঘুম হবে না তোমার? ঘুম হবে না আজকে? তুমি ঘুমাবে না? ঘুমাবে না? পায়ে সবসময় সাইকেল চলছে, হাত পা সবসময় কাজ করছে। হ্যাঁ, হাত পা সবসময় কাজ করছে। কি হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে, শুধু একটুখানি মানে এখনও একটা দানার মতো আছে, সেটা অ্যান্টিবায়োটিক খাওয়া কমপ্লিট, এরপরে একটু চোখে সেক দিলেই বোধহয় ঠিক হয়ে যাবে। তবে আর একবার 15 দিনের মাথায় যেতে বলেছেন চেক আপে। আর আজকে এখানে ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজো মানে হচ্ছে মানে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠী পুজো করে। আর এখানে আমাদের শ্বশুরবাড়ির কাছে পুরো ঠাকুর বানিয়ে পুজো হয়। আগেরবার আমি ওখানকার ভিডিওটা দিয়েছিলাম, আর এবার হচ্ছে এখানে এখানে কেউ ঠাকুর বানায় না, পুকুর পাড়ে একটা ঢিপির মতো করে ওটা দিয়েই পুজো হয়। তো অনেকজন মিলে একটা একজনের বাড়িতে করে, পুকুরের ধারে ওরকম একটা ঠাকুর বানিয়ে পুজো হয়। তো যাই হোক, আজকে আমার কালকে আমার শাশুড়ি মা এসেছেন এখানে আমাদের। ও শাশুড়ি মা ওই পুজোটা করেন, তাই জন্য শাশুড়ি মাকে এই পাশের বাড়িতে কাকিমার বাড়িতে নিয়ে যাব ওখানে পুজো দেওয়াতে। এখন বাজে 10টা আর আমার সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেছে, কৌশিক বাজারে গেছে। আর এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, একটুখানি রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে প্রচুর, এরকমই চলছে। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা ধরেছে, তাই জন্য কৌশিক বাজারে গেছে। আচ্ছা, কৌশিক বাজার নিয়ে এসছে। কি বাজার এনেছে দেখা যাক। মাছ আনিস নি তো? এই যে আমার জন্য আলুর দম। আবার এখন সবজি মাছ গুছাতে হবে, তার ওঠার সময় হয়ে গেল। তো গুছাতে হবে না, বাজার এমনি রেখে দিব তো, পরে নিয়ে আয়। এই যে হচ্ছে দোকানের আলুর দম, এটা দিয়ে আমি মুড়ি খাবো। রান্না হয়ে গেছে, এটা শাক ভাজা আর এটা মাছের ঝোল। চলো নিচে যাই, সাপ ধরা পড়েছে, দেখতে যাব। চলো চলো। কাল রাত থেকে এই জালটার মধ্যে এই সাপটা জড়িয়ে রয়েছে। তো পাশের বাড়ির একজন দাদাকে ডেকে এনেছি সাপটাকে ধরার জন্য। এটাকে, এই সাপগুলো জালের মধ্যেই থাকে। জালটা কিন্তু কালকে কোথাও ফেলা হয়নি, জাল ঘরের ভেতরেই ছিল। বৃষ্টিতে এই সাপগুলো দেখা যায়, এই সাপটা বৃষ্টিতে এসে এই জালের মধ্যে ঢুকে বসে আছে কাল রাত থেকে। বড় বড় আছে, চারটা চারটা পাঁচটা, আর তার পাঁচশো, তার পাঁচশোটা, সেটা যা আছে সেই পাতলাটা পাতলাটা সেইটা। সে ঘরে ঢুকলো কি করে? জাল গেছে, এটা জাল গেছে নাকি? সবার নাম দেব, মামনি কাকিমা। ষষ্ঠী ঠাকুর পুকুর পাড়ে পুজো হবে। ঠাকুরের মাথায় ছাতা দেওয়া হয়েছে আর এখানে উঁচু ঢিপি করে দেওয়া হয়েছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে ঠাকুর বানানো হয়।
এই একমাত্র আলতা পড়েছে। বামে গুরুভ্য নমন, দক্ষিণে গণেশায় নমন, গুরুদেব ব্রহ্মণে নমন, অধু অনন্তায় নমন, পশ্চাৎ নমন, সম্মুখে মম গণপত্তাদি বাস্তবপুরুষাদি যজ্ঞেশ্বরাদি মম জল দেবতাদি ষষ্ঠী দেবী ওং মম চরণাশ্রিতে নমন ওং নম গঙ্গজমুনা ওং নমং আত্রি ভারতে গঙ্গা ওং যমুনা চ সরস্বতী সরযগুণকে পুরুণা শ্বেত গঙ্গাস্তু যোগি ওং ভগবতী সবা তালে সর্গং সমঙ্গং ওং লক্ষ্মীর গন্ধং গমন নয়ন ওং জগবীর ধ্যান গম্য ওং বন্দে বিষ্ণু ভগবিহরং সর্বলোকে গণনাথং এত গন্ধ বুষ্ণ রিং সিং ওং নম ভক্তবৃন্দ বৃন্দায় নম পুত্রকন্যায় সন্তানাদি মঙ্গলায় নম ওং নম দীর্ঘায় নম ওং নম তমেব মাত তমেব পিত তমেব দেব গরীয়সী ওং তমেব শক্তি তমেব রূপা তমেব দেব নম নম ওং স্বস্তি নরেন্দ্র বিদ্ধ শ্রবা ওং স্বস্তি কৌশিক বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসছে। এই পুজোর মেন প্রসাদ হচ্ছে এই খই আর গুড় আর গুড়ের নাড়ু, গুড়ের নাড়ু আর এই যে এগুলো হচ্ছে খই আর গুড়, তিলের নাড়ু মানে গুড়ের নাড়ু, দারুণ খেতে। আমি এমনিতে মিষ্টি খাই না, কিন্তু এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে। ইনি এখন বই দেখতে খুবই ভালোবাসেন, রঙিন ছবিগুলো আছে ওটাই দেখে, আর আমি যতক্ষণ কাজ করি আমার বাবা ওকে ওই ছবিগুলো দেখিয়ে ভুলিয়ে রাখে, সমানে দেখতে থাকে ছবিগুলো। ই চোখে ওই ডানা দুটি মেলেছ অজু নাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ, উল্লাসে প্রাণ ঢেলেছ কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ওজ নাকি কি। খুব পছন্দ হলো গানটা, খুব পছন্দ হয়েছে।